প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। কে এই শামিমানুর পাপিয়া? কিভাবে হেরেমখানা গড়ে তোলেন পাপিয়া? দেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত। কে এই শামিমানুর পাপিয়া? যুব মহিলা লীগের পদ বাগিয়ে অভিজাত এলাকায় জমজমাট নারী ব্যবসা সহ ভয়ঙ্কর সব অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন নরসিংদী জেলার কথিত নেত্রী শামিমানুর পাপিয়া ওরফে পিউ। মাত্র 30 বছরেরও কম বয়সের মধ্যেই বিশাল অর্থবিত্তের মালিক বনে গেছেন এই নারী। আলোচিত এই নারী নরসিংদী জেলা যুব মহিলা লীগের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক। তিনি নিজেকে কেন্দ্রীয় নেত্রী হিসেবেও পরিচয় দিতেন। এই পরিচয়ের আড়ালে ছিল তার অপরাধমূলক কাজকর্ম। রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে নেতাদের ফুল দিয়ে ছবি তুলে সেই ছবিও অপব্যবহার করতেন। পাপিয়ার সব কর্মকাণ্ডের অন্যতম অংশীদার তার স্বামী মফিজুর রহমান চৌধুরী সুমন। সুমন ও পাপিয়ার উত্থান নিয়ে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা জানান, 2000 সালের দিকে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে যাত্রা শুরু সুমনের। পরবর্তীতে নরসিংদী শহর ছাত্রলীগের আহ্বায়ক নির্বাচিত হন। রাজনীতির পাশাপাশি শৈশব থেকেও চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। 2001 সালে পৌরসভার কমিশনার মানিক মিয়াকে যাত্রা প্যান্ডেলে গিয়ে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওই হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি ছিলেন তিনি। হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ওপর ভর করেই অপরাধ জগতে তার উত্থান। এরই মধ্যে 8 বছর আগে প্রেমের সম্পর্কের পর পাপিয়াকে 2012 সালে বিয়ে করেন সুমন। বিয়ের পরপরই 2013 সালে সন্ত্রাসী হামলার শিকার হন এই দম্পতি। সেই হামলায় পাপিয়া গুলিবিদ্ধ হন। পরে তারা নরসিংদী ছেড়ে পাড়ি জমান ঢাকায়। সেখানে ঢাকার সাবেক এক সাংসদের সঙ্গে সাবিনা আক্তার তুহিন তাদের সখ্যতা গড়ে ওঠে। পরবর্তীতে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন। পরবর্তীতে নিজেদের অবস্থান শক্ত করতে নিজস্ব কৌশলে পাপিয়াকে জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বানান সুমন। কিন্তু নরসিংদীতে তাদের পদচারণা নেই বলতেই গেলেই চলে। সম্প্রতি নরসিংদী জেলা আওয়ামী লীগ 2 ধারায় বিভক্ত। এর এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম ও অন্য পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া। দলীয় কোন্দলের সুযোগে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদরের সাংসদ নজরুল ইসলামের বলয়ে যোগ দেন সুমন ও পাপিয়া। নিজেদের জানান দিতে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে মোহাম্মদ নজরুল ইসলামের পক্ষে সুমন ও পাপিয়ার নেতৃত্বে বিভিন্ন মিটিং মিছিলে বিশাল শোডাউন করেন। সর্বশেষ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত অ্যাডভোকেট আসাদুজ্জামানের স্মরণ সভায় বিশাল শোডাউন করেন। স্থানীয় রাজনীতিতে বর্তমানে তারা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদরের সাংসদ মোহাম্মদ নজরুল ইসলামের সমর্থক হিসেবে পরিচিত। নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া বলেন, একজন এমপি নিজেদের অস্তিত্ব রক্ষায় দলীয় পদকে পুঁজি করে সুমন পাপিয়াদের মতো সন্ত্রাসী অস্ত্রবাজদের নরসিংদীতে পুনরায় আমদানি করছেন, যা খুবই দুঃখজনক। ওই এমপি তাদের দায়িত্ব নিলেও আওয়ামী লীগ কোনো অপরাধীর দায় নেবে না। নরসিংদী জেলা শহরের ভাগদি মার্কাজ মসজিদ এলাকায় পাপিয়ার বাবা সাইফুল বাড়ির বাসা। সেখানে গিয়ে দেখা যায় একটি দোতলা পাকা বাড়ি তার বাবার। তার শ্বশুর বাড়ি ব্রাহ্মণ নদীতে 4তলা একটি বাড়ি আছে। রাজধানীর ফার্মগেট ইন্দিরা রোডে রওশন ডোমিনো রিলিভ বিলাসবহুল ভবনে তার ও তার স্বামীর নামে 2টি ফ্ল্যাট রয়েছে। এছাড়া তার কালো সাদা রঙের 2টি হায়েস মাইক্রোবাস, 1টি হ্যারিয়ার, 1টি নোয়া, 1টি ডিজেল কার আছে। তার স্বামীর মালিকানায় থাইল্যান্ডে 1টি বারও আছে বলে জানা গেছে। রাজধানীর এফডিসি গেটের সঙ্গে কার এক্সচেঞ্জ নামে তার 1টি গাড়ির শোরুম আছে বলে জানা গেছে। নরসিংদী শহরের ভাগদি এলাকায় KMC কার ওয়াশ নামে 1টি গাড়ির সার্ভিস সেন্টার রয়েছে তার স্বামী সুমনের। নরসিংদীতে রয়েছে সুমন ও তার স্ত্রী পাপিয়ার বিশাল কর্মী বাহিনী। মাঝে মধ্যেই তার বিশাল শোডাউন দেন আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে। পাপিয়ার স্বামী সুমন ঢাকায় সন্ত্রাসের পাশাপাশি অস্ত্র ব্যবসার সঙ্গেও সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। 5 তারকা হোটেলে নারী ও মাদক ব্যবসায়ী পাপিয়া তার স্বামীর আয়ের মূল উৎস দেশের অভিজাত কিছু মানুষ ও বিদেশিরা এর গ্রাহক। ইন্টারনেটে এসকর্ট সার্ভিস খুলে বসে খদ্দেরদের কাছে তাদের চাহিদা মতো সুন্দরী তরুণী পাঠাতেন। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষিত সুন্দরী তরুণীদের সংগ্রহ করতেন। এক পর্যায়ে তাদেরকে ধনাঢ্য ব্যক্তিদের শয্যাসঙ্গী করতেন পাপিয়া। এজন্য একাধিক অভিজাত হোটেলের রুম ভাড়া নিতে নামে বেনামে। র‍্যাব জানায় রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে প্রেসিডেন্ট শুট নিজের নামে সবসময় বুকড করে নানা ধরনের অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলেন পাপিয়া।
যিনি হোটেলটির বারে বিল বাবদ প্রতিদিন পরিশোধ করতেন প্রায় 2,50,000 টাকা। বৈধ আয় অনুযায়ী পাপিয়ার বাৎসরিক আয় মাত্র 19,00,000 টাকা। অথচ হোটেল ওয়েস্টিনে শুধু গত 3 মাসে বিল পরিশোধ করেছেন প্রায় 1,30,00,000 টাকা। যিনি নারী সংক্রান্ত অপকর্ম ছাড়াও অস্ত্রমাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিভিন্ন তদবির বাণিজ্যের সঙ্গে জড়িত। সুনির্দিষ্ট কোনো পেশা নেই, তবুও স্বল্প সময়ে বিপুল সম্পত্তি ও অর্থবিত্তের মালিক হয়েছেন নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক স্বামীমানুর পাপিয়া। রাজধানীর ফার্মগেটের 28 ইন্দিরা রোডের 2টি বিলাসবহুল ফ্ল্যাট ও ব্যক্তিগত গাড়ি, নরসিংদী শহরে 2টি ফ্ল্যাট এবং বাগদি এলাকায় 2 কোটি টাকা মূল্যের 2টি ফ্ল্যাটও রয়েছে তার। তাদের আয়ের আরেকটি উৎস হচ্ছে নারীদের দিয়ে জোরপূর্বক অনৈতিক কাজ করানো। তারা ঢাকার বিভিন্ন বিলাসবহুল হোটেলে অবস্থান করে কম বয়সী মেয়েদের দিয়ে জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য করান, যাদের অধিকাংশই নরসিংদী এলাকা থেকে চাকরি দেওয়ার কথা বলে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হয়। এসব অনৈতিক কাজে কেউ অস্বীকৃতি জানালে তাদের বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। ভুক্তভোগীরা এ ব্যাপারে মুখ খুলতেও ভয় পাচ্ছেন। পাপিয়ার জব্দ মোবাইল ফোন থেকে অশ্লীল ভিডিও মিলেছে। জানা গেছে প্রায় সব 5 তারকা হোটেলেই ছিল পাপিয়ার এসকর্ট ব্যবসা। 5 তারকা হোটেলে নারী ও মাদক ব্যবসায়ী তার আয়ের মূল উৎস। দেশের অভিজাত কিছু মানুষ ও বিদেশিরাই এর গ্রাহক। ইন্টারনেটে এসকর্ট সার্ভিস খুলে বসে খদ্দেরদের কাছে তাদের চাহিদা মতো সুন্দরী তরুণী পাঠাতেন। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষিত সুন্দরী তরুণীদের সংগ্রহ করতেন। এক পর্যায়ে তাদেরকে ধনাঢ্য ব্যক্তিদের সাজা সঙ্গী হতে বাধ্য করতেন পাপিয়া। এরই মধ্যে পাপিয়ার কাছ থেকে গোপন ক্যামেরায় ধারণকৃত অনেক ধনাঢ্য ও প্রভাবশালী ব্যক্তির অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ক্লিপ উদ্ধার করেছেন র‍্যাব কর্মকর্তারা। গোপন ক্যামেরায় মেয়েদের ছবি ধারণ করে তাদের নিয়মিতভাবে ব্ল্যাকমেল করতেন তিনি। পাপিয়ার কাছ থেকে উদ্ধারকৃত একটি ভিডিও ক্লিপে দেখা যায় পাপিয়া বসে আছেন বাইজিবাড়ির সর্দারিনীর মতো, তার হাতে মোটা একটি বেতের লাঠি। তার কবজায় থাকা মেয়েরা কথা না শুনলে পেটাতেন। পাপিয়া একাধিক অভিজাত হোটেলের রুম ভাড়া নিতেন নামে বেনামে। সর্বশেষ গতকাল পর্যন্ত একটি হোটেলের প্রেসিডেন্সিয়াল স্যুটে তার নামে পাওয়া গেছে। এই 5 তারকা হোটেলে বিভিন্ন মেয়েকে পাপিয়া নিজেই নিয়ে যেতেন, তাদেরকে দিয়ে করাতেন অবৈধ দেহ ব্যবসা। এর মধ্যে জিজ্ঞাসাবাদে সবকিছুই কবুল করেছেন পাপিয়া। পাপিয়া ও তার স্বামী সুমন চৌধুরী নরসিংদী এলাকায় কিউ অ্যান্ড সি নামের একটি ক্যাডার বাহিনী পরিচালনা করতেন, যাদের মাধ্যমে তারা নরসিংদীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, মাসোয়ারা আদায়, অস্ত্র ও মাদক ব্যবসা সহ এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিলেন। তাদের এই ক্যাডার বাহিনীর অনেকের নাম ইতোমধ্যে জানা গেছে, যাদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত আছে। র‍্যাব 1 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল জানান, পাপিয়ার অবৈধ সম্পদের উৎস নিয়ে সিআইডি কাজ করবে। ইতোমধ্যে সিআইডির সঙ্গে যোগাযোগ হয়েছে। পাপিয়া ও তার স্বামী সুমন সহ গ্রেপ্তার 4 জনের বিরুদ্ধে জাল মুদ্রা রাখা, অনুমোদন ছাড়া অর্থ পাচার, অস্ত্র আইনে মামলা হচ্ছে। এছাড়া আয়ের সঙ্গীবিহীন অর্থ উপার্জন ও ব্যয়, মানি লন্ডারিং এবং মাদক আইনেও মামলা প্রক্রিয়াধীন। তাদের সঙ্গে যাদের জড়িত থাকার তথ্য প্রমাণ মিলবে তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শনিবার সকালে স্বামী মফিজুর রহমান চৌধুরী সুমন, স্বামীক্ষর খন্দকার বয়স 29 বছর, শেখ তায়েবা বয়স 22 বছর সহ আরও 2 জন বিদেশে যাওয়ার সময় বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব। কিভাবে হেরেমখানা গড়ে তোলেন পাপিয়া? আটকের পর বহিষ্কৃত মহিলা যুবলীগ নেত্রী স্বামীমানুর পাপিয়ার অপরাধ জগতের চাঞ্চল্যকর নানা তথ্য বের হচ্ছে। দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা, অস্ত্রমাদক ব্যবসা করে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। ক্ষমতা শীর্ষে না থেকেও দাপট দেখিয়েছেন, মনোরঞ্জন করে মন জুগিয়েছেন ওপরওয়ালাদের, আবার তাদেরই ব্ল্যাকমেলিং করে ফাঁদে ফেলেছেন, চাকরি দেওয়ার নাম করে হাতিয়ে নিয়েছেন বিপুল পরিমাণ টাকা। প্রশ্ন উঠেছে, একজন স্বামীমানুর পাপিয়া তো একদিনে তৈরি হয়নি, একদিনে হেরেম খুলে বসেননি তিনি, লোকচক্ষুর আড়ালে বসেও করেননি এগুলো, প্রকাশ্যেই ছিলেন, দাপটেই ছিলেন তিনি, ওঠা বসাও করেছেন শীর্ষে স্থানীয় ব্যক্তিবর্গদের সঙ্গে। প্রশ্ন উঠেছে, কিভাবে তিনি গড়ে তোলেন এই আধুনিক হেরেমখানা? তার এই হেরেম যাতায়াত করতেন কারা? তার পেছনেই বা কে ছিল যাদের কারণে এতদিন নির্বিঘ্নে এসব অপরাধ করে গেছেন তিনি? অনেকে বলছেন শক্ত রাজনৈতিক কানেকশন তাকে বেপরোয়া করেছে, পাশাপাশি ছিল প্রশাসনিক ব্যাকআপও। জানা যায় 2000 সালের দিকে নরসিংদী শহর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মতি সুমনের উত্থান শুরু। শৈশব থেকেই চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, ব্ল্যাকমেল ছিল সুমনের প্রধান পেশা। দুর্দর্শী, চতুর ও মাস্টারমাইন্ড সুমন রাজনীতিবিদদের সঙ্গে সখ্য গড়ে তোলেন। 2001 সালে পৌরসভার কমিশনার মানিক মিয়াকে যাত্রা প্যান্ডেলে গিয়ে হত্যার পর আলোচনায় আসেন তিনি। এরই মধ্যে বিয়ে করে রাজনীতিতে কাজে লাগান পাপিয়াকে, বিড়িয়ে দেন প্রভাবশালী রাজনীতিবিদদের সঙ্গে। সংবাদের শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, পাপিয়ার কী শাস্তি?
আপনার কি মনে হয়? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।